চড়া দিয়ে নিয়েছি। মাছগুলো প্রায় কেটে নেওয়া হয়ে গেছে, আর পাঁচ ছটা রয়েছে। এই ছোট মাছগুলো কিন্তু আমার খুব ভালো লাগে, খুব টেস্টি হয়। এগুলো হচ্ছে সামুদ্রিক মাছ। মাছগুলো কেটে নিয়েছি, ধুয়ে নেব। মাছ ধুয়ে নিয়েছি, তো এখন টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, বেগুন আর আলু কেটে নেব। এখানে দুটো টমেটো নিয়েছি, ভালো করে ধুয়ে কেটে নিচ্ছি। আর বন্ধুরা, টমেটোগুলো আমি একটু সরু সরু করে কাটার চেষ্টা করব। সরু সরু করে পেঁয়াজটাকে আমি কেটে নিয়েছি, কাঁচা লঙ্কাগুলো চিরে নিয়েছি। যতটা পেয়েছি সরু করে আলু কুচি করে নিয়েছি।
কেটে নিলাম। এখন সয়লা বেগুনগুলো কেটে নেব, একদম কচি বেগুনগুলো নিয়ে এসেছি। চেষ্টা করব বেগুনগুলোকে একদম সরু সরু করে কেটে নেওয়ার জন্য। তো বেগুনগুলো দু তিন দিন আগে তোলা, তার জন্য একটু শুকিয়ে শুকিয়ে গেছে। বেগুনগুলোকেও আমি সরু করে কাটার চেষ্টা করেছি, যতটা পেরেছি সরু করে কেটে নিয়েছি। তো এখন সবজিগুলো ভালো করে ধুয়ে নেব। সবজিগুলো ভালো করে ধুয়ে নিয়েছি, এখন জিরে আর ধনিয়া বেটে নেব। একটু জল দিয়ে বাটবো, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। জিরে ধনিয়া বেটে নিয়েছি, এখন আদা বেটে নেব। এই রেসিপিটা করার জন্য আমি যে উপকরণ নিয়েছি চলুন দেখে নেওয়া যাক। এখানে আমি ছোট মাছগুলোকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর এখানে নিয়েছি বেগুন আর আলু, একদম সরু সরু করে কেটে ভালো করে ধুয়ে রেখেছি। এছাড়া নিয়েছি আদা বাটা, হলুদ, এখানে নিয়েছি এক চামচ জিরে, ধনিয়া ভালো করে বেটে নিয়েছি, লবণ, সরিষার তেল, টমেটো, আর নিয়েছি কাঁচা লঙ্কা চেরা, আর নিয়েছি একটা পেঁয়াজ, পেঁয়াজটাকেও একদম সরু করে কেটে নিয়েছি। তো এই মাছগুলোতে এখন হলুদ লবণ ভালো করে মেখে নেব। হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি লবণ। মাছগুলো ভালো করে হলুদ লবণ দিয়ে মেখে নিয়েছি, আলু বেগুন দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি আদা বাটা, টমেটো, কাঁচা লঙ্কা চেরা আর পেঁয়াজ কুচি, জিরে ধনিয়া বাটা, লবণ দিয়ে দিয়েছি, দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, সরিষার তেল দিয়ে দিচ্ছি, তেলটা একটু বেশি করে দিয়েছি। এই সব কিছু একত্রে ভালো করে চটকে মেখে নেব। সব কিছু দিয়ে ভালো করে মেখে নিয়েছি, আর এই সবজিগুলো একদম নরম হয়ে গেছে মেখে নিতে নিতে। তো এখন হলুদ লবণ মেখে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। সামান্য একটু জল দিয়ে দেব, এক কাপ মতো জল দিলাম।
কড়াইটা এখন উনুনে বসিয়ে নেব, তারপর উনুনটা ধরিয়ে নেব। উনুনটা ধরিয়ে নিলাম, এখন ঢাকা দিয়ে জাল করে নেব 10 মিনিট মতো। 10 মিনিট পর উল্টে একটু নেড়ে নেব। 10 মিনিট মতো ঢাকা দিয়ে জাল করে নিয়েছি, এখন একটু নেড়ে নেব। দেখুন কালারটা কত সুন্দর এসেছে। ঢাকনাটা খুলে 4-5 মিনিট মতো আমি জাল করে নিয়েছি, রান্নাটা একদম হয়ে গেছে, এখন নামিয়ে নেব। দেখুন রান্নাটা হয়ে গেছে। আর এরকম ভাবে যে কোনো ছোট মাছ রান্না করলে কিন্তু দারুণ টেস্টি হয়। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় পরিজন সবার সঙ্গে। আর এই ধরনের গ্রাম বাংলার আরও নিত্য নতুন রেসিপি যদি আপনারা দেখতে চান তাহলে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল আরআর ভিলেজ কুকিং অ্যান্ড ব্লগ। আর যারা অলরেডি আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে রয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর প্রতিদিনকার ভিডিওর আপডেট পাওয়ার জন্য পাশে থাকা বেল বটনটি ক্লিক করুন, তাহলে আমরা ভিডিও আপলোড করার সাথে সাথেই আমাদের সব ভিডিওর নোটিফিকেশন আপনাদের মোবাইলে পৌঁছে যাবে। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, নতুন রেসিপির সঙ্গে কাল আবার আসবো। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।